সন্দ্বীপে উপকূল রক্ষায় নির্মিত ব্লক বেড়িবাঁধ ও পাশাপাশি জেগে ওঠা নতুন চর ও সাগরের মিলনস্থলটি হয়ে উঠেছে স্থানীয় মানুষের বিনোদনের চমৎকার মাধ্যম। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। স্থানীয়দের বিশ্বাস, প্রশাসনের সুদৃষ্টি পেলে এ স্থানটি হতে পারে দেশের অন্যতম একটি পর্যটন এরিয়া। সন্দ্বীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে বিস্তারিত। বর্তমান আধুনিক যুগে এসেও সন্দ্বীপের মানুষের বিনোদনহীন জীবন কাটছিল। বিনোদনের মাধ্যম হিসেবে এখানে নেই কোনো পার্ক, স্টেডিয়াম, জাদুঘর, সিনেমা হল বা সায়েন্স সিটি। অন্যদিকে সাবমেরিন কেবলে সন্দ্বীপে বিদ্যুৎ আসলেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো এখনও সময় সাপেক্ষ ব্যাপার বলে ঘরে ঘরে টেলিভিশন দেখাও কপালে জোটে না বেশিরভাগ মানুষের। এত হতাশার মাঝে এখন উপকূল রক্ষায় নির্মিত ব্লক বেড়িবাঁধ ও পাশাপাশি জেগে ওঠা নতুন চর ও সাগরের সঙ্গম স্থলে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করা হয়ে উঠেছে ভ্রমণ পিয়াসীদের বিনোদনের দারুণ একটি স্পট। প্রতিদিন বিকেলবেলায় একটু প্রশান্তির ছোঁয়া পেতে হাজারো নরনারী, কিশোর, যুবাসহ পরিবার ও স্বজনদের নিয়ে ঘুরতে আসা মানুষের ঢল নামে রহমতপুর দলই পাড়া সংলগ্ন বিস্তীর্ণ চরে। মুগ্ধ হয়ে দেখে চর ও সাগরের মিলনস্থলের প্রাকৃতিক সৌন্দর্য এবং উপভোগ করে তার পাশে ক্রীড়ামোদী যুবক ও কিশোরদের প্রতিনিয়ত ফুটবল টিমের আয়োজন। অপরদিকে জোয়ারের সময়ে এখন ভ্রমণ পিয়াসীরা কক্সবাজার সমুদ্র সৈকত বা পতেঙ্গা সি বিচের মধ্যে তেমন কোনো পার্থক্য অনুভব করতে পারেন না, বরং তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য যোগ করে নতুন ব্যঞ্জনা। তাই প্রশাসনের সদিচ্ছা ও স্থানীয় সাংসদের আন্তরিক মনোভাব পারে এ স্থানটিকে একটি পূর্ণাঙ্গ একটি বিনোদন স্পট বা পর্যটন এলাকায় রূপান্তর করতে, এমনটি জানালেন ঘুরতে আসা বিভিন্ন দর্শনার্থী। তাদের মধ্যে বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, প্রশাসনের লোকজন ও নারীরাও বললেন তাদের চমৎকার অনুভূতির কথা, রাখলেন কিছু প্রস্তাবনাও। সেগুলো হলো দীর্ঘক্ষণ অবস্থান করার দর্শনার্থীদের জন্য একটি গণশৌচাগার নির্মাণ, সন্ধ্যার পরও অবস্থান করার সুবিধার্থে কিছু স্ট্রিট লাইট স্থাপন, এছাড়াও পরিবেশ দূষণ রোধে কিছু পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ, নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের টহল ব্যবস্থা, আনসার নিয়োগ, বসার জন্য কিছু স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা এবং ব্যক্তি উদ্যোগে কিছু হোটেল, রেস্টুরেন্ট সহ ভ্রাম্যমান ফুচকা চটপটি ব্যবসায়ীকে বিনিয়োগে উৎসাহিত করা, শিশুদের জন্য স্বল্প মূল্যে কয়েকটি নাগরদোলা স্থাপন করে প্রয়োজনে সেগুলোতে টিকিট সিস্টেম চালুর মাধ্যমে খরচ পুষিয়ে আনার প্রস্তাবও করেন কেউ কেউ। মাত্র কয়েক লাখ টাকা খরচ করে এই ব্যবস্থাগুলো নিশ্চিত করতে পারলে বাইরের পর্যটকদের আনাগোনা বাড়বে বলে সুশীল সমাজের অভিমত, এবং এর মাধ্যমে সন্দ্বীপকে বিশ্বের মাঝে নতুনভাবে উপস্থাপন করা যাবে বলেও দৃঢ় বিশ্বাস অনেকের। অপরদিকে মানুষের মৌলিক অধিকারে সংযোজিত বিনোদনের সংবিধান স্বীকৃত অধিকার প্রাপ্তির বাস্তবায়নও ঘটবে তাতে। উল্লেখ্য, ইতোমধ্যে সন্দ্বীপ থানা থেকে টিম টু নামে একটি পুলিশি টহল ব্যবস্থা নিশ্চিত করা ও ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। তাই সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সকল ভ্রমণ পিপাসুদের সেখানে ঘুরতে আসার আহ্বান জানান তারা। এরকম একটা সুযোগ সৃষ্টি হওয়ার কারণে সাগর পারে মানে মনকে আনন্দ দেওয়ার মতন একটা জায়গা তৈরি হওয়ার কারণে এখন ঝাঁকে ঝাঁকে নারী পুরুষ, তারপরে হইল মেয়ে ছেলে সবাই এই জায়গাতে এসছে আসতেছে এবং সবাই একটা মনের একটা খোরাকের জায়গা হয়েছে। তবে আমার মনে হয় যে এখানটায় প্রশাসনের একটা উদ্যোগ নেওয়া দরকার, যেহেতু এখানে ভিড় জমতেছে, মানুষের জমায়েত বাড়তেছে, সেক্ষেত্রে প্রশাসনিক দিকটা তারা যদি একটু দেখে, তারপরে বেশি বেশি মানুষ হওয়ার কারণে এখানে অনেক পলিথিন, অনেক ময়লা জমতেছে, এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে, বিশেষ পরিবেশটাকে, যেহেতু সাগর আছে, সাগরকে আমাদের নোংরা করা যাবে না, যার কারণে এই পরিবেশটাকে ঠিক রাখার জন্যে আমাদেরকে এইটাও একটু খেয়াল রাখতে হবে। আমার মনে হয় যে এখানে ওই যে খাজনার একটু খাজনার ব্যবস্থা করে তাহলে সরকারেরও একটু রাজস্ব আয়ের একটা উৎস হলো, অপরদিকে এইটা পূর্ণাঙ্গভাবে কী করে একটা বিনোদনের জায়গায় পরিণত করা যায়, এটা আমার মনে হয় সরকারের এখন দৃষ্টিকোণ দেওয়ার খুব সময় এসে গেছে। বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? না, বিদেশি পর্যটকদের আশা করার জন্য এটা আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা মোটামুটিভাবে এটাকে চতুর্দিকে সবদিকে ছড়াই দেন বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আর এই যে বেড়িবাঁধটা হয়েছে, বেড়িবাঁধের কাজটা যদি পূর্ণাঙ্গভাবে হয়ে যায়, এখানে যদি হোটেলের যে ব্যবস্থাটা আছে, হোটেল ব্যবস্থাপনাটা, এইটাকে যদি আরেকটু উন্নত করা যায়, আর বিদেশিরা আসলে তো তাদের পরিবেশ দিতে হবে, আর এখানে আরও কিছু ওই ভালো হোটেলের ব্যবস্থা যদি করা যায়, বিশেষ খাবারের সুন্দর সুন্দর রেস্টুরেন্টের ব্যবস্থা করা যায়, হ্যাঁ এইভাবে
আমরা বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে পারি। ধন্যবাদ। আমি সবকিছু বলতে চাই যে আসলে এই সন্দ্বীপে একটা কনজেস্টেড এরিয়া, তো এখানে আসলে শহর জেগে উঠছে, এখানে মানুষ অবসর টাইম রেখে কাটাতে পারে, বয়স্ক লোক আছে, যারা বিদেশ থেকে আসে, আমরা যারা বাইরে চাকরি করতে আসছি, এখানে ভালো কোনো জায়গা নাই যে একটু বসে কোথাও স্টলে বসে, তো এটা আমি খুব একটা সম্ভাবনাময় অর্থনৈতিক ইয়ে মনে করছি যে এটা যদি আমরা ডেভেলপমেন্ট করতে পারি তাহলে আরও আমরা লোকজনের সমাগম দেখতে পারব, সেই সাথেও অনেক লোকের এখানে জীবিকা নির্বাহ করা যাবে, জীবিকা নির্বাহ করতে পারবে। একটু আগে আমি একটু বাদাম বিরতি জিজ্ঞেস করলাম যে সে 150 প্যাকেট নিয়ে বেরোচ্ছে, এখন তার এরকম দেখাতে তো অনেকেরই এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অবাধ সুন্দর এবং তারা যে কোনো সময় এখানে আসতে পারবে, তাদের ফ্যামিলি সহ অন্য অন্য তাদের শুভাকাঙ্ক্ষী সকলকে নিয়ে এখানে আসার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা আমি দেখছি না। আইন শৃঙ্খলা সুন্দর এবং পরিস্থিতি একেবারে স্বাভাবিক আছে। তারা এখানে একেবারে মানে খুব সুন্দরভাবে এবং নির্বিঘ্নে তারা এখানে এসে তাদের যে অবকাশ, তাদের যে বিনোদন, সেই চিত্ত বিনোদন তারা অবজার্ভ করতে পারবে। এই ক্ষেত্রে আমরা সর্বাগ্রিক আমাদের সন্দীপ থানা প্রস্তুত রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কিন্তু দর্শকদের থেকে একটা চাহিদা এসেছে যে আপনাদের এখানে পুলিশের স্থায়ীভাবে একটা ছাউনির মতো ব্যবস্থা করে, একজন পুলিশ অন্ততপক্ষে যদি এখানে সাদা টিমে পুলিশ আছে, পোশাকে পুলিশ আছে, টহল ডিউটি অলরেডি আমরা এখানে মোবাইল টু নামে একটা টহল ডিউটি মোতায়েন করেছি, যেটা আমাদের বেরিবাদ সংলগ্ন এলাকায় থাকে। ও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা লাইভ দেখছেন তারা অনেক আশার বাণী শুনছেন, নিরাপত্তার অনেক এখানে জোরদার করা হয়েছে ইতিমধ্যে, হয়তো আপনাদের অজানা আমাদের অজানা ছিল এটা। আজকে আমরা কয়েকজন 5-6 জন আছে, সন্দীপ থানার এসআই সোহেল ভাই এখানে উপস্থিত হয়েছেন, ওনার সিভিল ড্রেসে, নিশ্চয় ওনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বা বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি হয় কিনা সে উদ্দেশ্যে এসেছেন, নাও বেড়াতে এসেছেন। আমরা জানতে চাইবো উনি আসলে কেন এসেছেন ভাই, এখন কেমন লাগছে? না, অনেক ভালো লাগছে। আমরা শুনছি যে এখানে কিছু ছেলেবেলে মোবাইল ছিনতাই করে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা গোয়েন্দা নজরদারি করতে আসছি সাদা পোশাকে, যে মানুষের যেন কোনো ঝামেলা না হয়, নিরাপদভাবে সবাই যেন এনজয় করতে পারে, এই পরিবেশটাকে যেন সবাই উপভোগ করতে পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এ ঘুরতে আসি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কারণ আমাদের এটা ঐতিহ্যবাহী সন্দীপের এই যে যে মনমুগ্ধকর পরিবেশ, এই পরিবেশে আমরা আসলে আমাদের অনেক অহংকার করি এই সন্দীপকে নিয়ে। আমাদের দীপরত্ন আলহাজ মাহবুবুর রহমান মিত এমপি মহোদয় চরউটার পারে এই যে আমাদের একটা বেরিবাদ দিয়েছে, এই বেরিবাদটা সারা সন্দীপ ব্যাপী চতুপাশে সুন্দর একটা বেরিবেদ, এই বেরিবেদ থেকে বেরিবেদের বাহিরে সাগর উপকূলে সুন্দরভাবে আমরা এই যে কক্সবাজার বিচের মতো আমরা সবাই আনন্দ উপভোগ করতেছি, নিজেকে অনেক হ্যাপি মনে করি এটাই আর কি। ধন্যবাদ। আমাদের এই একটা যুবকের দারুণ উৎফুল্লতা প্রকাশ পেয়েছে, খুব উচ্ছ্বাস ভরে উনি বলেছেন, প্রাণ খুলে বলেছেন যে একটা দারুণ একটা সুন্দর যুবক। আমরা যেটা কল্পনা করি যে তার সাইতে বেশি সুন্দর স্পট, যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা স্থানীয় পর্যায়ে যদি নেতৃবৃন্দ আগে এসে এটা সুন্দর পর্যটন এরিয়া হিসাবে ভবিষ্যতে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। প্রথমত নিরাপত্তাটা হলো ফার্স্ট প্রায়োরিটি, নিরাপত্তা বিষয়টা স্থানীয় নেতৃবৃন্দের তোড়জোড় থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার বাড়ি সারিকে, ঠিক আছে, আমার নাম মোহাম্মদ কালিতুল্লাহ। তো আমি অবশ্য বাইরে থাকি, আমি অনেকদিন পরে প্রায় 12 বছর পরে সন্দীপ আসছি, তো এখানে এসে এখন যে হিসেবে দেখলাম আর কি, আগের 12 বছর আর এখনকার তুলনায় অনেক ডেভেলপ হয়ে গেছে। তো সরকারের একটু সুদৃষ্টি হলে আমি মনে করি এখানে পর্যটক কেন্দ্রটা হওয়াটা, ইভেন কক্সবাজার চেয়ে সুন্দর একটা এরিয়া, মানে আমাদের নিরাপত্তা, আমাদের অন্যান্য খাতগুলো যদি এখানে ডেভেলপ করা যায়, তাই মনে করি সন্দীপ দ্বীপের ভিতরে এই ধরনের এই পরিবেশ পরিস্থিতি যে পর্যটন কেন্দ্রের মতো এই জিনিসটা হয়েছে, মনে হয় যেন কক্সবাজার কুয়াকাটাকে ফেল করে সূর্যের কিরণটাকে আমরা যেভাবে অস্ত্রতে দেখেছি, মনে হয় যেন কুয়াকাটাকে অতিক্রম করবে। হ্যাঁ, আমার থেকে খুব ভালো লাগতেছে চরজাগা এই লেগের এখানে এসে আমার থেকে লাগতেছে। প্রতিনিয়ত আমরা যে বিনোদনের অভাব বোধ করি, সন্দীপবাসী আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে একটা বিনোদনের কেন্দ্রস্থল হবে, সেই বিনোদনের কেন্দ্রস্থল আমি মনে করি এটাই অকার সম্ভাবনা। সমুদ্র বেষ্টিতে যদি চারদিক এরকম বিনোদন কেন্দ্রগুলো গড়ে ওঠে এবং সামাজিক